নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত পথিক রামমোহন রায় বইটির পাঠ প্রতিক্রিয়া রামমোহন রায় পূর্ববর্তী সময়ে ভারতবর্ষ অশিক্ষা কুশিক্ষা ও অজ্ঞানতায় নিমজ্জিত ছিল রাজা রামমোহন রায় তাঁর বহুমুখী কর্মে ও চিন্তায় এক নবজাগন ঘটিয়েছিলেন এই বঙ্গ সমাজে তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ মানুষ পারিপার্শ্বিক বিরোধ ও বিবাদের মধ্যে তার বিশ্বমৈত্রী আদর্শ ছিল এক বিরল দৃষ্টান্ত তার মননশীলতা এবং বিচার বিবেচনা করার ক্ষমতা ছিল অসাধারণ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়া একমাত্র রাজা রামমোহন রায় ছিলেন এমন একজন মানুষ যিনি তদানীন্তন নারী জাতির দুঃখ লাঞ্ছনা অনুভব করেছিলেন নিষ্ঠুর অমানবিক সহমরণ প্রথা ও বহুবিবাহ রোধে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কবিগুরু তাঁর এই বইটিতে রেনেসাস দর্শন প্রসিত ভাবনা সূত্রে রাজা রামমোহন রায়ের পূর্বকাল সমকাল ও পরবর্তীকালে ছবি তুলে ধরেছেন বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বই পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার